শহরে জীবনের যান্ত্রিকতা মানসিক চাপ দিন দিন বাড়াচ্ছে, সেই সঙ্গে বাড়ছে শারীরিক সমস্যাও। মনের ওপর চাপ, সেই সাথে খাওয়ার অনিয়ম আর শরীর চর্চায় অনীহা, সব মিলিয়ে শহরাঞ্চলে উচ্চ রক্তচাপে ভোগার রোগীর সংখ্যা নেহাত কম নয়। অনেকে অবশ্য জানেন না যে রোজ খাবারের তালিকায় সাধারণ কিছু উপাদান রাখলেই মিলতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি। আজকের এই ভিডিওতে জানতে পারবেন এমন 10টি খাবার সম্পর্কে যা সহজেই আপনার উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। চমৎকার সব ভিটামিন সমৃদ্ধ ফল হচ্ছে কমলা লেবু। কমলা লেবু রক্তচাপের ঝুঁকি কমায়। প্রতিদিন এক গ্লাস কমলার রস বা কয়েকটা কমলা খেলে শরীরের ভিটামিন সি এর চাহিদা মেটান যায়। মিষ্টি আলু পটাশিয়ামে সমৃদ্ধ। শরীরে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকলে একদিকে যেমন সোডিয়ামের পরিমাণ কম থাকে, তেমনি উচ্চ রক্তচাপও কম থাকে। সারাদিনের কাজ শেষে এক গ্লাস আঙুরের রস রক্তচাপ কমাতে দারুণ কার্যকরী। কেননা আঙুরে আছে পলিফেনলস যা রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে। গ্রীষ্মকালে সহজে পাওয়া এই ফলটি হৃৎপিণ্ডের জন্য উপকারী। এতে ভিটামিন এ এবং পটাশিয়াম সহ অন্যান্য উপাদান রয়েছে যা রক্তচাপ কমাতে সাহায্য করে। মধুতে রয়েছে অলিগোস্যাকারাইড নামের এক ধরনের কার্বোহাইড্রেট। এটি উত্তেজনাকর পরিস্থিতিতে রক্তনালীকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড যা সিস্টোলিক ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মৌসুমের সহজলভ্য ফল হচ্ছে কলা। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিকের মতো কাজ করে। কলা পটাশিয়ামে পূর্ণ যার রক্তে সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয় 10 গুণ দ্রুত, সেই সঙ্গে কিডনিকেও ভালো রাখে। তাই হাইপারটেনশনের রোগীদের দিনে 1 থেকে 2টি কলা খাওয়া উচিত। শরীরের পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আঁশের অভাব মেটানোর দারুণ এক উপায় শীতকালের সবজি শিম। শিমে থাকা এইসব উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ডার্ক চকলেট রক্ত প্রবাহ ঠিক রাখে এবং উচ্চ রক্তচাপ কমায়, সেই সঙ্গে হৃদরোগজনিত জটিলতা কমায়। তবে খুব বেশি পরিমাণে চকলেট খাওয়া ঠিক নয়। ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য নিউট্রিয়েন্টস। এই উপাদানগুলো উচ্চ রক্তচাপ কমিয়ে ফেলতে সাহায্য করে। তবে এই রোগ নিয়ন্ত্রণে লবণ এবং তামাক জর্দা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে।